নমস্কার প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা আছো স্নিগ্ধা স্টাডি জোনের সাথে, আর আমি তোমাদের সাথে আছি স্নিগ্ধা। আমাদের আজকের আয়োজন নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য থেকে ফুলের বিবাহ গল্পের পাঠ পরিচিতি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লঘু রচনা কমলাকান্তের দর্পণ গ্রন্থের নবম সংখ্যক লেখা ফুলের বিবাহ, মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি ছোট রচনা কমলাকান্তের দর্পণ, এবং সেখান থেকে ফুলের বিবাহ প্রবন্ধটি নেওয়া হয়েছে। এই রচনায় হাস্যরসের মাধ্যমে বিভিন্ন ফুলের নাম, সে ফুলগুলোর গন্ধের তারতম্য, বর্ণের রকম ফের অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে তুলে ধরেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র এখানে লেখক এই রচনায় মাধ্যমে বিভিন্ন ফুলের নাম, ফুলের গন্ধ এবং ফুলের বৈশিষ্ট্য এবং মজার করে এই গল্পটি রচনা করেছিলেন। সব কিছু গল্পটার মধ্যে সব রকম কিছুই ছিল। কখন কোন ফুল ফোটে সে পর্যবেক্ষণে এই রচনায় পাওয়া যায়, মানে এই গল্পে আমরা কখন কোন ফুল ফোটে সেটাও পেয়েছি। বিয়ে অনুষ্ঠান বাঙালির জীবনে বিশেষ করে বাড়ির শিশু কিশোর ও প্রতিবেশীদের মধ্যে অতীব আনন্দ নিয়ে আসে। একটা বিয়ে অনুষ্ঠান যখন একটা পাড়ায় হয়, পাড়া প্রতিবেশী, তারপরে শিশু কিশোর, সবাই বন্ধু বান্ধব সবাই মিলে একটা আনন্দ উৎসবে মেতে ওঠে আত্মীয় স্বজন। এই অনুষ্ঠানে বর কনে কেন্দ্র থাকলেও বরের বর কনের মাতা পিতা, কনের পড়শি নারীরা নানা মাঙ্গলিক ব্রতে সম্পৃক্ত থাকেন, ঘটকও থাকেন বিশেষভাবে যুক্ত। মানে একটা বিয়েতে যা যা ঘটে সবই এই গল্পে আমরা পেয়েছি। মাতা পিতা, কনের পড়শি, মল্লিকা ফুল এবং গোলাপ ফুলের বিয়ে, তার মধ্যে তার পাড়া প্রতিবেশী সবাই মিলে আনন্দ হুল্লোড় করতেছিল, ঠাকুর সন্ধ্যা ঠাকুরানী ফাজলামো করতেছিল, সব কিছুই আমরা এই গল্পের মধ্যে পেয়েছি। ঘটক ছিল ভ্রমর। বিয়ে অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকেন এমন নানা ব্যক্তির পরিবর্তে বিভিন্ন ফুলের উল্লেখ করে অসাধারণ দক্ষতায় বঙ্কিমচন্দ্র বাঙালির গার্হস্থ্য একটি অনুষ্ঠানকে আরও আনন্দদায়ক করে এখানে উপস্থাপন করেছেন। মানে বিয়ে তো একটা মজার বিষয় এবং বিয়েতে যা যা থাকে সেই সবগুলোই এখানে তুলে ধরেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সেগুলো বিভিন্ন ফুলের নাম দিয়ে, একটা ব্যক্তি যেমন একটা ঘটক থাকে, ঘটক ভ্রমরকে ঘটক বানিয়েছিল, এবং বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে একটা ফুলের নামের ব্যবহার করে খুব সুন্দরভাবে এই গল্পটিকে উপস্থাপন করেছেন আমাদের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে লেখক প্রকৃতিতে বাস্তব জীবনের উপস্থাপনার অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন। এখানে বাস্তব জীবনে একটা বিয়েতে কী কী ঘটে এবং একটা একটা কন্যা যখন বড় হয় এবং তার বাবা যখন তাকে বিয়ে দিতে পারে না, তখন কী পরিমাণ কষ্ট হতে পারে বা কী রকম খারাপ লাগা তৈরি হতে পারে, পাড়া প্রতিবেশী কী কী মন্তব্য করতে পারে, সবই আমরা এই গল্পে পেয়েছি। বাঙালির জীবনের খুব সুন্দরভাবে প্রকৃতির একটা বাস্তব চিত্র তুলে ধরেছেন কবি এই ফুলের বিবাহর মাধ্যমে। তাই এই তার এই রচনাভঙ্গি বাংলা গদ্য বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানে তার এই রচনাভঙ্গি বাংলা গদ্য বিকাশের অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে।